বাংলাদেশের গ্রামগুলো কিন্তু আর এখন আগের মতো নেই। অবশ্য গ্রামের মূলটা একই রকম আছে, যেমন ধানি জমিতে বাতাসের ঢেউ খেলে যাওয়া, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের পুকুরে ঝাঁপ দেওয়া, সাঁতার কাটা, ভোরবেলা কাকের কাকা শব্দ শোনার পর গরুর হাম্বা হাম্বা রবে ডেকে ওঠা, এগুলো সব আগের মতোই আছে। কিন্তু একটা পরিবর্তন ঘটে গেছে, গ্রামে গ্রামে বিদ্যুৎ চলে এসেছে। 30 বছর আগেও যেখানে বাংলাদেশের মাত্র 12% মানুষ বিদ্যুৎ সুবিধা পেত, এখন বাংলাদেশে 92% মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। গ্রামের প্রত্যেকটি ঘরে ঘরে টেলিভিশন, সবার হাতে মোবাইল ফোন। একবার চিন্তা করে দেখুন, চর এলাকাগুলোতে যেখানে বিদ্যুতের টাওয়ার অথবা পাওয়ার প্ল্যান্ট বসানোর কোনো সুযোগ নেই, সেখানেও বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে। এখানেও কিন্তু জায়কার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই যে গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে কিভাবে, চলুন ভিডিওতে সেটা দেখি। ছবির মতো সুন্দর বাংলাদেশের এক একটা গ্রাম, এখানে জীবন এখনো সুন্দর। নেই শহুরে যান্ত্রিকতা বা ব্যস্ততা, তবু একটু একটু করে হলেও এখানে বদলে গেছে জীবনধারা। গ্রামে এখন বিদ্যুৎ এসেছে, বিদ্যুতের ছোঁয়ায় আলোকিত হচ্ছে ঘরবাড়ি, স্কুল, বাজার, সেচের কাজ হচ্ছে জমিতে, চলছে মোবাইলে কতই না গল্প। কিন্তু মাত্র 20 বছর আগেও এই গ্রামে বিদ্যুৎ ছিল না, ছিল না এসব সুযোগ সুবিধা। আমাদের পূর্ববর্তী 20 বছর আগে এই গ্রামে কারেন্ট ছিল না, তখন ট্র্যাক্টর ছিল না বা কোনো ইলেকট্রিক মোটর ছিল না। এখন ইলেকট্রিক মোটর হয়েছে, আমরা ইলেকট্রিক মোটর দিয়া জমিনে আপনার সেচ দিই। তারপরে আমাদের ঘরে কারেন্ট ছিল না, আমাদের ছেলে আমরা তখন কুপি বাতি জ্বালিয়ে লেখাপড়া করছি। এখন কারেন্ট হয়েছে, আমাদের ছেলেমেয়েরা এখন বাতি ইলেকট্রিক বাতি জ্বালিয়ে লেখাপড়া করে। 1990 সালের দিক থেকে বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়নে হাত বাড়িয়ে দেয় জাইকা। বাংলাদেশ সরকারের পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সাথে মিলিত হয়ে জাইকা দেশের প্রতিটি কোণায় কিভাবে কত সহজে ও কম খরচে বিদ্যুতের আলো জ্বালানো যায় তা নিয়ে গবেষণা ও বাস্তবায়নের কাজ শুরু করে। আর এই কাজে জাইকার পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জনাব ইয়াসুনোরি ওনিশি। その中で農村電化っていうのはですね、地方あるいは田舎の人たち、要するに貧しい人たちにも届くものなので、一つの重要分野として、いろいろ取り組んでました。日本JICAが始めたのはですね、1990年代半ばからですね。それから数回の資金協力をしております。やっぱ田舎に限りますとですね、もう本当に3、4%ぐらいしかできてないという状況だったですね。それがあったもんですから、JICAもですね、そこに資金支援をし始めたところですね。 来てみて、やはり電気が来ること自体がですね、すごい生活とか人々をハッピーにするんだなということを共感しました。でも一番何が嬉しかったというとですね、ファンがやっぱ熱い国ですからね。ファンが一番と言われたのは本当に私の心に響きまして、当時は内車間を担当してまして、主にインフラストラクチャーの整備に力を入れてましたけども、運輸と同じですね、電力は大きな課題だったので、かなりその辺りについてですね、支援してたというのがあります。 বাংলাদেশে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও জাইকার সম্মিলিত প্রচেষ্টায় দেশের 92% মানুষ এখন বিদ্যুতের সুযোগ সুবিধা ভোগ করতে পারছেন, যা 90 দশকের শুরুতে ছিল প্রায় 10% মাত্র। তবে বিদ্যুতের সুবিধা থেকে এখনও বঞ্চিত আছে দেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ, বিশেষ করে যারা চর এলাকায় থাকেন। এসব জায়গায় বিদ্যুৎ তৈরির কাঠামো স্থাপন করা ছিল একটা চ্যালেঞ্জ। 2013 সাল থেকে রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় জাইকা এখন এসব এলাকায় স্থাপন করছে সৌর বিদ্যুৎ প্রকল্প, যা দামি, সস্তা, পরিবেশ বান্ধব এবং সহজলভ্য। Amazing. So any congratulation to your success. Yeah, thank you very much. It is because of corporations including JICA, Japan. We have developed the capacity of people. Now they find their income, they could generate their income. And not only the men, the women are also working side by side the men. And that is how their lifestyle changed. ব্যাপক বিদ্যুতায়ন হওয়ার পরে মানুষ অনেক কিছু
লাভবান হয়েছে অনেক দিক দিয়া ব্যবসায়ীর ক্ষেত্র বিভিন্ন রকমের দোকানপাট বিভিন্ন রকমের উন্নত মানের হোটেল রেস্তোরাঁ যা আছে আরও অনেক কিছু অ্যাডজাস্টমেন্ট যা আছে সবাই সম্ভব শুধু বিদ্যুতের জন্য রাস্তাঘাটে মানুষ চলতে ভিতরে রিল্যাক্স ফিল করে অনেকটা নিরাপত্তাহীনতা আগে ভুগত মানুষ এখন ওইটা মানে অনেকটা নিরাপদ ভোগ করে অনেকটাই সিকিউর মনে করে নিজেকে চলতে ফিরতে এমনও সময় হয় যা রাতে দশটা এগারো বারোটায় কোনো মা বোনের দরকার যদি গাড়ি পেলো তো গাড়ি দেওয়া গেলো না পেলে নিজেরা দু একজন হাতে করে রাস্তায় চলে গেল দেখা যায় বিভিন্ন রাস্তায় জায়গায় জায়গায় মোড়ে মোড়ে বাতি জ্বলতেছে এতেও মানুষের মানসিকভাবে একটা শক্তি নিজের শরীরের মধ্যে সঞ্চারিত হয় শক্তি আসে বাতি তো আছে আলো আছে আমরা যেতে পারবো। আমাদের যে ফোরকাস্ট যে 41 সালে আমাদের টোটাল ক্যাপাসিটি লাগবে 60,000 মেগাওয়াট সুতরাং আমাদের এখন আছে মাত্র 25,000 মেগাওয়াট আমাদের এখান থেকে 60,000 মেগাওয়াটে যেতে হবে। JICA が農村電化事業にですね円借款で資金を支援をしてここに電気が来るようになったんですけども、まあ、今今日見てみてですね皆さんがその電気が来ること自体にですね非常に感謝をしていて有効に使われているというところをですね知って本当に嬉しく思います。アムラビビンのポッジャイジャイカケアクジョンソホジョギヒシャビショッティカレボンドヒシャビアムラページএবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ জাইকার প্রতি। আমি খুব ক্লোজলি তাদের সাথে কিছু কিছু সময় কাজ করার সুযোগ পেয়েছি। 30 বছর আগে নানান প্রতিকূলতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে জাইকা যে যাত্রা শুরু করেছিল বাংলাদেশের পল্লী বিদ্যুৎ উন্নয়নে ব্রতী হয়ে সেই যাত্রা আজ পল্লী বিদ্যুতের আলোয় আলোকিত সৌর বিদ্যুতের আলোয় উদ্ভাসিত।電気がビジネス経済に大きく影響するということですね。2041年に先進国になるという方針が出てるそうですけども、それに近づくようにですねなってくれれば本当に嬉しいかなというふうに思います。